আজকের সভার সভাপতি এবং উপস্থিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ, আমি মনে করি যে সিরাজুল আলম খানের দ্বিপক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট, এটা আসলে বাংলাদেশে হলে ভালো হতো। পরবর্তীতে তাদের আরও একটা প্রস্তাবনা আসে, সেটা হচ্ছে যে আটটা প্রদেশ, এটাও আমি সাপোর্ট করি। কারণ হচ্ছে যে বাংলাদেশে এই যে ডিসেন্ট্রালাইজেশন যদি না হয় কিছু হবে না। ঢাকার উপর যে চাপ এবং রাজনৈতিক নেতৃত্বের যে শূন্যতা, এটা অন্তত হ্রাস পেত। আরেকটা হচ্ছে যে বিচার বিভাগকে যে এটাও তার প্রস্তাব থেকে এসেছিল যে তাও ডিসেন্ট্রালাইজ করা। তার মানে যে আমাদের আসলে যে বাম দলগুলো আজকে ছিন্ন ভিন্ন অবস্থায় আছে। আমি রাজনীতির উপর একটা গবেষণা করেছিলাম পিএইচডিতে, তো বাংলাদেশের রাজনীতি এবং রাষ্ট্র চিন্তায় তান্ত্রিক সম্পর্ক, যেটা দেখেছি যে বাম দলগুলো অন্তত 60-70টা ভাগে বিভক্ত। এটা এত ছোট ছোট, এদের কোনো প্রভাবই নেই। বাম দলগুলো কেউ বিএনপিতে, কেউ আওয়ামী লীগে এবং ভিন্ন ভিন্ন ধারায় বিভক্ত। আমি আহ্বান জানাবো আপনারা যারা নেতৃবৃন্দ আছেন, এখনো সময় আছে। যদি সব দলগুলো যে আপনারা যদি 6 মাস বা 1 বছরের জন্য সমন্বয়কারী থাকবে, এ ধরনের কোনো প্রস্তাবনার মধ্য দিয়েও যদি বাম দলগুলো একত্র করা যায়, তাহলে বাংলাদেশের একটা সম্ভাবনা থাকবে, রাজনৈতিক একটা উত্তরণ ঘটবে। তো সকলকে ধন্যবাদ আমাকে কিছু বলতে দেওয়ার জন্য, এবং ভাষাড়ি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বলবো যে আমাদের এই যে বাম দলগুলোকে ঐক্যবদ্ধ করা যায় কিভাবে, এটা প্রচেষ্টা চালানো হোক।